হাই গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও অফ আওয়ার চ্যানেল। হ্যাঁ, অনেকদিন পরেই হয়তো ভিডিও নিয়ে আসছি, প্রায় 1.5 থেকে 2 মাসের কাছাকাছি। তার জন্য প্রথমে অ্যাপোলোজাইজ করছি, সরি। আমাদের কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য আমরা কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, তো সেটা কিছুটা ওভারকাম করতে পেরেছি আমরা। তো ভিডিও শুরু করার আগে সবাইকে শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা জানাই, গুরুজনদের প্রণাম, এবং সমবয়সী ও বন্ধুদের শুভেচ্ছা জানাই টিম ভ্যাগাবন্ড। আর সবাইকে শুভ দীপাবলি, যদিও এখনও দীপাবলি আসেনি, তবুও শুভ দীপাবলি ও ভাতৃদ্বিতীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছ, আজকে আমরা যাচ্ছি আমাদের বসিরহাটের বুকে প্রথম ফুড ট্র্যাক, যেটি ফুড ট্র্যাক নতুন নয়, এর আগেও কিছু ফুড ট্র্যাক হয়েছে, কিন্তু এটা একটি বিশেষত্ব আছে, সেটি হলো রুফটপ। ইয়েস, ঠিকই শুনেছো, রুফটপ, ডাবল ডেকার ফুড ট্র্যাক। এর একতলার পাশাপাশি দুতলাতেও খাওয়ার ব্যবস্থা আছে, তো অবশ্যই সেটা গাড়িটা যখন দাঁড়িয়ে থাকবে, গাড়িটা চলমান অবস্থায় এই ফেসিলিটিসটা তোমরা পাবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। হাই গাইস, তো আজকে আমরা যাচ্ছি বসিরহাটের সর্বপ্রথম ডবল ডেকার ফুড ট্র্যাক, পোর্টেবল রেস্টুরেন্ট, তো সেটাকে কভার করতে। চলো, দেখা হচ্ছে রাস্তায়। তো যেমনটা তোমরা দেখলে, আমরা রুফটপেই এসেছি। তো কিন্তু যেহেতু আজকে প্রথম দিন কিনা জানি না, তবে ওদের রুফটপে কোনো রকম কোনো আলোর সিস্টেম নেই, যে কারণে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। তো আমরা প্রথম দিন কী পাওয়া যাবে না যাবে জানি না, তো আমরা বেশি কিছু অর্ডারও করতে পারিনি। আমরা দুজনে অর্ডার করেছি চিকেন মোমো, স্টিম মোমো 1 প্লেট, গন্ধরাজ পকোড়া চিকেন, শুনলাম এটা নাকি এখানকার স্পেশাল, তো এটা দোকানের যে মালিক সিনি সাজেস্ট করলেন, তাহলে ওটা 1 প্লেট নিলাম। আর চিকেন কাঠি রোল নিলাম, দেখা যাক কেমন কী হয়। অ্যাটমোসফিয়ারটা খুব কালী পুজোর প্যান্ডেল অসাধারণ, তবে এটা তো 12 মাস থাকবে না, 12 মাস রুফটপটা হয়তো থেকে যাবে, কিন্তু পিছনের প্যান্ডেলটাই, অ্যাটমসফিয়ারটা হয়তো থাকবে না। তবে এনজয় করছি, বেশ এনজয় করছি, আর বেশ ফাঁকাও আছে, ফলে বেশি গোলযোগেরও ব্যাপার নেই। তো এবার খাবারে কনসেন্ট্রেট করা যাক, দেখা যাক খাবারটা কেমন হয়, দেখা হচ্ছে সোজা খাওয়ার সময়। ততক্ষণের জন্য বাই। তো চশমাটা পরে নিই, আচ্ছা পোকা। তো ফাইনালি আমাদের খাবার এসছে, প্রথম খাবারটা এসছে, গন্ধরাজ পকোড়া চিকেন, নামের যথাযথ ব্যবহার হয় কিনা দেখা যাক। বেশ ভালো, বেশ ভালো, কিন্তু খেয়ে দেখো স্টাফিংটা
পুরোটাই মাংসের লেয়ার, মানে কোনো বেসনের কোনো লেয়ারই নেই। তো আমরা বলবো এটা ভ্যালু ফর মানি। তোমার প্রলেপি নেই, পুরোটাই পিওর মাংস একদম। বলো একটু বড় মাংস খেতে পারছি না সেই কথা জন্য দেখতে পাবে। এখন যেটা মশলাটা বাইনি একটু ভিতরে যাই, তারপরে বয়ে আসবে। এইবার পেয়েছি, তো এটাও অ্যাভারেজ। যদি দুটো খাবারের মধ্যে কম্পিটিশন করতে বলা হয় তো পকোড়াটা অনেক বেশি বেটার রোলের তুলনায়। রোলটা মনে করো ভালো লাগেনি, অ্যাভারেজ। স্টাফিংটা তোমরা দেখতেই পাচ্ছ, ভিতরে কিছু পেঁয়াজ আর শশার সঙ্গে কিছু গ্রিল করা চিকেন, আর এরকম এগ রোল হয় পরোটার সঙ্গে ডিমের অমলেট টেস্ট করে লাগানো। এই ছিল ওভারঅল রোল। তো ওভারঅল রোলের বিষয়ে যদি বলা চলে, রোলটা অ্যাভারেজ। 60 টাকা দিয়ে একবার ঠিক আছে, দুবার ঠিক আছে, তার বেশি নট অ্যাট অল। তো প্রথমবার এসে যা বুঝলাম, পকোড়াটা অনেক বেশি বেটার ছিল, বিশেষ করে পকোড়া স্যালাডটা। স্যালাডটা জাস্ট এক কথায় অনবদ্য ছিল, কিন্তু সেই তুলনায় রোলটা অতটা স্যাটিসফাই করতে পারলো না। রোলটা জাস্ট বিলো অ্যাভারেজ লেগেছে আমাদের। তো একবার টেস্ট করার জন্যে বা দুবার টেস্ট করার জন্যে ঠিকই আছে, তার বেশিবার আমার মনে হয় না প্রয়োজন আছে। তবে পকোড়াটা অবশ্যই একবার নয়, যতবার আসবে ততবারই ট্রাই করা যেতে পারে, কারণ পকোড়াটা বেস্ট বেস্ট ভ্যালু ফর মানি। 90 টাকায় এখন ওরা 10 পিস দিচ্ছে যেহেতু প্রথম দিন, তো ওরা পরে ওটা বলেছে 8 পিস করে দেবে। 8 পিস হলেও কোনো সমস্যা নেই, তার কারণ 90 টাকায় 8 পিস এনাফ বস, তোমার সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য যথেষ্ট। তো বাড়িতে বসেই প্রপার রিভিউটা করছি, কারণ ওখানে মাইক বাজছিল, তাছাড়া আরও অনেক লোকজন ছিল, তাদের মাঝখানে ঠিকভাবে হয়তো কথা বলতে পারিনি, যে কারণেই আমি আবারও বাড়িতে এসে একটা ফুলফিল রিভিউ করার চেষ্টা করছি। দেখো ওভারঅল ট্র্যাকটা সম্বন্ধে যদি বলা হয়, মানে ক্যাফেটা সম্বন্ধে যদি বলা হয়, ক্যাফেটা বেশ ইউনিক। মানে আমাদের বসিরহাটের বুকে এরকম ধরনের ক্যাফে, এটাকে কেউ কখনো ভেবে দেখেনি এবং কখনো বাস্তবায়িতও হয়নি, যেটা সত্যি সেটাই বলছি। তবে খাওয়ারের কোয়ালিটি যদি বলা চলে, আজকে সেকেন্ড দিন, আমরা ভুল জানতাম গতকাল এটার গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে, তো আমরা তো জাস্ট দুটো ডিশই ট্রাই করতে পেরেছি, সব কটা ডিশ ট্রাই করতে পারিনি। তবে দুটো ডিশের মধ্যে থেকে যদি বলা যায়, পকোড়াটা মাছ বেটার, অনেক ভালো। আর রোলটা জাস্ট অ্যাভারেজ লেগেছে, রোলের ডিটেলটা তো তোমাদেরকে দেখালাম। তো অ্যাকর্ডিং টু আস, অ্যাকর্ডিং টু টিম ভ্যাগাবন্ড, ক্যাফেটা একবার ট্রাই করা যেতেই পারে। আর ক্যাফেতে গেলে অবশ্যই ফিশ ফ্রাই, যেটা ক্যাফের মালিক মানে যে দাদা বললেন, তো আমাদের ইচ্ছা আছে পরের দিনকে সেটা ট্রাই করার, তো ওটা চাইলে ট্রাই করতেই পারো। কিন্তু পকোড়াটা অবশ্যই অবশ্যই ট্রাই করবে, পকোড়াটাকে ম্যান্ডেটরি রেখো, এটাই বলবো। ব্যাস এটুকু বলে আমাদের আজকের ভিডিও শেষ করছি। আর অবশ্যই
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর তোমাদের কিছু বলার থাকলে, বক্তব্য থাকলে কমেন্ট করে আমাদের জানিও। আর অবশ্যই অনেক বেশি বেশি করে নিজের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সঙ্গে শেয়ার করো, যাতে করে আমরা নতুন করে অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও বানার। তো বাই বাই।